মাঝপথে হাই ট্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে ধনিরামপুর ডোমকল রাজ্য সড়কের সাগরপাড়া থানার দেবীপুর বাজার এলাকায়। মঙ্গলবার রাস্তায় বেঞ্চ পেতে রাজ্য সড়ক অবরোধ করে দেবীপুর বাজার কমিটির সদস্যরা। তাদের দাবি, অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করা হোক। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিডিওর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মাঝপথে হাইড্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে ধনিরামপুর ডোমকল রাজ্য সড়কে সাগরপাড়া থানার দেবীপুর বাজার এলাকায়। দেবীপুর বাজারের রাস্তায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। রাস্তায় জল জমে থাকায় যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়। একাধিকবার অভিযোগ জানিয়ে সরকারি উদ্যোগে রাস্তার পাশে ড্রেন তৈরির কাজ শুরু হয়, কিন্তু স্থানীয় কিছু এলাকাবাসী ড্রেন তৈরিতে বাধা দেওয়ায় ড্রেন তৈরির কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। অভিযোগ, বিগত তিন দিনের টানা বৃষ্টিতে রাস্তায় জল জমে সেই জল দোকানে ঢুকে গিয়েছে, দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, এই ভয়ে ব্যবসা করতে পারছে না ব্যবসায়ীরা। সমস্যার সমাধানের জন্য দেবীপুর বাজার কমিটি জলঙ্গি বিডিও অফিস এবং দেবীপুর পঞ্চায়েত অফিসে একাধিকবার লিখিত অভিযোগ জানায়, কিন্তু তাতেও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করে দেবীপুর বাজার কমিটির সদস্যরা। তাদের দাবি, অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করা হোক। পথ অবরোধের ফলে ধনিরামপুর থেকে ডোমকল রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিডিওর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। দেবীপুরে বিডব্লিউ থেকে একটা ড্রেন স্যাংশন হয়েছে, কিন্তু সেই ড্রেন কতিপয় ব্যক্তি সম্পূর্ণ করতে দেয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে আমরা। ড্রেন আমরা না করার ফলে দেবীপুরের যে বাজারের ব্যবসায়িক মহল আছে, তাদের বিশাল অংশের একটা ব্যবসায়িকের ঘরে জল ঢুকে পড়েছে। যদি আমরা এর প্রতিকার না করতে পারি, যদি ড্রেনের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা এই সমস্যার থেকে উদ্ধার হতে পারবো না। আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে প্রতিকার করার জন্য আমরা থানা, বিডিও অফিস, পঞ্চায়েত সকল জায়গায় আমরা নোটিশ করেছি। সেখান থেকে আমরা রিসিভ কপি নিয়ে এসেছি, কিন্তু কোনো ব্যবস্থা কারো পক্ষ থেকে নেওয়া হয়নি। এই জন্য আমরা আজকে এই পথ অবরোধ করেছি। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।